নির্বাচন, এরপর একাত্তর সংগ্রাম, এরপর একাত্তর সংগ্রামের শুরুতে বঙ্গবন্ধু আমাদের সাথে মারছে, বাসন্তা নিয়ে আমরা সবাই খুব বল শক্তি আসলো, আমরা যে স্বাধীন করলাম। এপ্রিলের 22 তারিখে প্রতিভা কিছু ছেলে আমরা ভারত চলে যাওয়ার সময় আমার সঙ্গে একজন পুলিশ লিডার ছিল, পুলিশ এরপর আরেকজন ছাত্র, এভাবে আমরা 12-19 জন ছিলাম। যাওয়ার পরে আমি 2-3 জন পার হওয়ার পর নালিতাবাড়ি যাওয়ার সময় আমাদের সঙ্গে যে ছিল তারা পিছনে পড়া বলে 6 জন লোক আমাদের আটকে, পাঞ্জাবের আটকে ফেলা যায়। আমরা 2 কিলো যাওয়ার পর আমরা খবর পেলাম যে 6টা লোকেরকে আমরা আটকে ফেলাইছে। এখন রাত্রে এক জায়গায় রইলাম, থাকার পর পরের দিন সকালে ডালু, ভারতের ডালু সেক্টর উঠলাম। ওড়ার পরেই ওখানে কিছু কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা কিছু নেওয়ার পরে আমাদের এক জায়গায় নিল ডাক বাংলা, সেই ডাক বাংলা আমরা কয়েকদিন থাকি। ইয়া ডালু বাজারে পূর্ব পাশে ডাক বাংলা ছিল, ওখান থেকে আমাদের একটু উত্তরে নিয়ে গেলো মাসাংপানি করে, ওখানে তার বিরাট একটা ক্যাম্প, ওখানে আমাদের স্থান দিল। ওখানে থাকার পরে এক সপ্তাহ পরে আমাদের রাত্রে রিক্রুট করে আবার ট্রেনিংয়ে পাড়া দিল ভারতের মেঘালয় চোরাজ সেন্টারে। জোর হলাম আব্দুল হাই, তার বাদে মজিবর, আরেক মজিবর পারেক, তারপরে আশাফ সাহেব আলী, আরও অনেকেই। ওখানে আমরা 1 মাস ট্রেনিং করি, এরপরে 6 দিন জঙ্গল ট্রেনিং করি, মানে চোরাজ সেন্টার আরও উত্তর দিকে। অর্ধেক পরে আমাদেরকে এখানে যে আমাদের ক্যাম্প ছিল এটার নাম হলো কন্যাডুমি ক্যাম্প, এখানে আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা এখানে আমার থাকা খাওয়া ব্যবস্থা থাকতো। এখানে ওখান থেকে মানে বিভিন্ন জায়গাতে কী করবার যেত, যুদ্ধর জায়গা জায়গায় পাঠাইতো আর কি। আমাদের বেশি মেশি আমাদের মুক্তিযোদ্ধা কমান্ড ছিল আব্দুল হক ভাই, উনি আমাদের কমান্ডার, উনি ওনার বিএসএফ থেকে তখন যেমন কল দিত কোথায় কোথায় যেতে হবে সেখানে আমাদের পাড়েছে। আমার আমি এই গ্রুপের সঙ্গে নালিতাবাড়ে 2টা রাত্রে 2টা মানে যুদ্ধের কাজ করছি, অজরা ছিল, তারপরে জামাতে এক লোক আছে তারা দুই রানার জন্য দুইবার আমরা রাত্রে থাকা দুই রানার জন্য গেছিলো, অনেক কী হয়েছে পারি না। এরপর তন্ত্র একটা ফাইটিং হয়েছে, এটা ছিলাম। এরপরে আমাদের একটা বান্দরঘাটা খাবেন আসে, তখন আমার সঙ্গে আমার এক বন্ধু সম্পর্ক আমার দোলার ব্যয় লাগতো, উনি আমার সাইডে মানে তার গুলি লাগার পরই পরে নিয়ে আমি রশিদ নাম একটা মুক্তিযোদ্ধা, তারা আমরা 2 জন নিয়ে আবার চোরা সেন্টার নিয়ে যাই অনেক চিকিৎসাবোধ করার জন্য। ওখানে আসার পরে তখন আমরা ক্যাম্পে, আমি আবার পরের দিন আবার ক্যাম্পে আসি বলি। এরপরে আগস্টের 2 তারিখে এটা নাগলা ব্রিজ ভাঙার জন্য আমাদের কোম্পানির উপর দায়ী করলো। তখন আমরা সন্ধ্যার পরে আমরা চলে গেলাম বর্ডার সাইডে, ওখান থেকে আমরা নাগলা ব্রিজ, আলুয়াঘাট নাগলা ব্রিজ, এখানে ভাঙ্গার ইনোডিম নিয়ে আসি। আর আমরা রাত্রিবেলা অসুবিধার বৃষ্টি, মানে বৃষ্টি তো বৃষ্টি, কোনো রাস্তাঘাট দেখা পাওয়া যাওয়া পায়নি, শেষ পর্যন্ত মানে যে টাইমে আমরা পৌঁছবো ওই টাইমে আমরা পৌঁছতে পারি নাই, পরে আমরা ব্যাক করে চলে আসি। ভারতে চলে যাওয়া আসার পরেই বালজি সিংকে আমাদের ক্যাম্পে যেতে দেয়নি, কারণ আমরা যে ক্যাম্পে উদ্যোগ বলে যে আমরা যে ক্যাম্পে যেতে পারবো না, ওই ব্রিজ না ভাঙা পর্যন্ত আমরা যেতে পারবো না। ওখানে একটা স্কুল আছিল সেখানে থাইকে পরে আবার রাত্রে যাইয়া ওই ব্রিজ ভাঙ্গা পরে আমরা ক্যাম্পে চলে আসি।
এরপরে হলো আগস্টের 14 তারিখে আমার ভারী পড়াই দিল পাঞ্জাবি রাইসে। পড়াই যাওয়ার পরে এই 15 দিন পরে 22-23 তারিখে আবার আমার এক ভাই আসছিল, আমার বড় আসছিল, তার একটা তার বউর একটা সন্তান হয়েছিল, ছেলে সন্তান, এটা যাক ফারজায়া সে পাঞ্জাবিরা খুন করে বদল রাইসে আবার তারা আটকে নিয়ে আইরা পরে মাহমদনগর নিয়ে তারা মারে ফেলাইছে। এই এই কার্যক্রমের পরে আমি তখন হতবাক হইলাম, কয়েকদিন পর্যন্ত খুব শরীর ছাড়া আমার কাজ যাইতে চাই না, যাইতে চাই না পরে ঠিক হওয়ার পরে এরপরে নভেম্বর মাসে আবার লাগতে পারি আমরা আসলাম এখন একটা ইয়ের জন্য ফাইটিং করার দিকে। তো ওইটা ফাইটিং করে আমাদের কাজ হয় নাই, আমরা আবার এটা চলে গেছি। এরপরে ডিসেম্বরের 1 তারিখে আমরা ভারত থেকে বাড়ি আসি, হারে হারে আমরা ইয়ে হইয়া পাগলা হইয়া কালা পাড়া হয়ে ওই দিকে দক্ষিণ পূর্ব রাখে দিয়া পাইপ বাজুরি এখানে এক রায় থাকি। থাকার পরে পর আমরা এই নারায়ণখোলা পাঠাখাটা দিয়ে কয়ে আর কি থাকিয়া আমরা নকলা আমরা মুক্ত করি। নকলা মুক্ত করার পরে আমরা পরের দিন চলে গেলাম পিয়ার পরে হইয়া মায়ের সিংহ হাইটে চলে গেলাম আমাদের কোম্পানিতে। ওখানে যা কিছু লোক গেলো কিছু লোক গেলো, ওখান থেকে আবার গেলো যে ইয়া যেতে হবে জয়দেবপুর রাজার রাজবাড়ি, ওখানে পাঞ্জাবি হাইডা আছে, হাইডাউট আছে, অগ্রহণে যেতে হবে। ওখান থেকে আমাদের কিছু গান যানবাহন দিয়ে নিয়ে গেলো, নিয়ে আসতে পারো ওখানে যে আমরা পাইনি না পারো আবার ঢাকা অ্যাডভান্স করলো। ঢাকা আমরা 14-14 থাকার পরে আমাদের সঙ্গে একটা লোক আছিল পাইপ বেজুরি, ওই ছেলেটা গুলি নিয়ে মারা গেল। পরে আমরা বাজার চলে আসি মায় মেশিন থাকার পরে এন থেকে আমরা মোটামুটি 10-15 দিন থাই। এরপরে বঙ্গবন্ধুর সংবাদ আমরা পেয়েছি আছি, শেষ পর্যন্ত 10 তারিখে আসলো, 11 তারিখে আমাদের ওয়ার্ড হলো রাইফেলটা জমা দেওয়ার জন্য। পরে জমা দেওয়ার পরে আমরা বাড়িতে আসি চলে আসি। এরপরে বঙ্গবন্ধু সাতদিনে মারা গেল, মারার পরে তখন জিয়া রহমান আসলো। জিয়া রহমান আসার পর আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো ব্যবস্থা নাই, আসলো খালা দিয়া যাহা কোনো ব্যবস্থা নাই। এই যে 96 বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসার পরে আমাদের জন্য যে কী করছে আল্লাহর কাছে আমরা সবসময় আলোচনা করি। এখানে কথা হলো যে সুখ দুঃখ সেটা আল্লাহ, মৃত্যু মানুষই বুঝি, আল্লাহ তাকে বেচারা হোক আমরা তাদের সবসময় স্মরণ করি।